এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার। এই অবস্থায় দলের অবস্থান কি হবে তা ঠিক করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বৈঠক চলছে বলে জানা যাচ্ছে। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি বিস্তারিত বলবেন এই যে বৈঠক চলছে, কৃষ্ণেন্দু কারা কারা উপস্থিত রয়েছেন, কি আলোচনা চলছে সেখানে? দেখো প্রথমেই বলি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে আজকের এই বৈঠক চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং উপস্থিত আছেন এবং পাশাপাশি ফিরাদ হাকিম এবং অরূপ বিশ্বাস তারা উপস্থিত আছেন, এটা জানা যাচ্ছে, এবং কুণাল ঘোষ রাজ্য সাধারণ সম্পাদক তিনিও উপস্থিত আছেন। আজকের এই বৈঠক খুব গুরুত্বপূর্ণ, কারণ তুমি জানো যে পার্থ চট্টোপাধ্যায় আজকে গ্রেপ্তার হয়েছেন, দুদিনের ইডি হেফাজত হয়েছে, এমনকি দলের মধ্য থেকে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে একটা দাবি উঠছিল যে যে সমস্ত ভাবমূর্তি রক্ষার ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেওয়া উচিত, এবং যারা যাদের বিরুদ্ধে এইরকম অভিযোগ আসছে তাদের দল থেকে এবং মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত, দলের একাংশে এইরকম দাবি উঠছিল। সেই প্রেক্ষাপটে আজকের এই বৈঠক, যে দল কি অবস্থান নেবে আপাতত তৃণমূলের সার্বিক স্তরে, কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ যে মন্তব্য করছেন অন্তত তাতে স্পষ্ট যে কালকের ঘটনা, যে কাঁড়ি কাঁড়ি টাকা পাওয়া গেছে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বা ফ্ল্যাট থেকে, এবং পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির ঘটনা, তাতে তৃণমূল কার্যত পাশে নেই বা দায় নিতে চাইছে না তৃণমূল, অন্তত এটা স্পষ্ট হয়ে গেছে। কারণ কুণাল ঘোষ বলছেন যে এ বিষয়ে যার বাড়িতে টাকা পাওয়া গেছে তিনি অথবা তার আইনজীবী যা বলার বলবেন, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। অর্থাৎ এটা স্পষ্ট, তৃণমূলের অবস্থান এখনো পর্যন্ত কি হবে সেটা স্পষ্ট না হলেও আপাতত দায় নিতে চাইছে না শাসক দল অন্তত পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির ঘটনা, এবং পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে বা ফ্ল্যাটে প্রচুর কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধারের ঘটনায়। কিন্তু সেই প্রেক্ষাপটে আজকে দলের কি অবস্থান হবে সেটা আজ না হলেও কালকে স্পষ্ট করতে হবে, সেই প্রেক্ষাপটই আজকের বৈঠক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস কার্যালয় আছে ক্যামাক স্ট্রিটে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বৈঠক চলছে। বৈঠকে অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম এবং কুণাল ঘোষরা উপস্থিত আছেন, এবং সেখানে ঠিক হবে এই পরিস্থিতিতে দল কি অবস্থান নেবে। নিঃসন্দেহে দলের অবস্থান এই এই পরিস্থিতিতে কি হয় সেটা হয়তো আর কিছু সময়ের মধ্যে পরিষ্কার হবে। আমাদের আরেক প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে কথা বলবো, এইটা আমি তোমার কাছে প্রকাশ আরেকবার জানতে চাইবো, আদালতের মধ্যে আজকে ঠিক কি হলো, এবং আমি আইনজীবীর বক্তব্য শুনছিলাম যে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা, তাহলে কি এখান থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সোজা সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে নাকি আরেকবার স্বাস্থ্য পরীক্ষার জন্য কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে? দেখো, যেটা আমরা খবর পাচ্ছি যে আইনজীবীর তরফে, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় আইনজীবীর তরফে একটি পিটিশন করা হয়েছে যে পার্থ চট্টোপাধ্যায়ের যেহেতু শারীরিক অবস্থা ঠিক নয় আর তাকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হোক, সেই পিটিশনের এখনও শুনানি হয়নি এবং তার দিকেই আমরা তাকিয়ে রয়েছি। কিন্তু আজকে যখন শুনানি হচ্ছিল, ইডির তরফে যেটা অভিযোগ আনা হয়, ইডির আইনজীবী বলেন যে পার্থ চট্টোপাধ্যায় কোথায় কোথায় টাকা ইনভেস্ট করেছেন সেই বিষয় নিয়ে তাকে যখন প্রশ্ন করা হয়েছিল, তিনি কিন্তু কোনো তথ্য দিতে চাননি, এবং ইডির আইনজীবীর তরফে বলা হয় পার্থ চট্টোপাধ্যায় ইজ নট ইনোসেন্ট, অর্থাৎ তিনি কিন্তু একদমই নিরীহ ব্যক্তি নন, তার তিনি একজন মন্ত্রী, তিনি শপথ নিয়েছেন, এবং তার সঙ্গে অর্পিতা যার বাড়ি থেকে 21 কোটি টাকা উদ্ধার করা হচ্ছে, একটা ডাইরেক্ট লিঙ্কেজ পাওয়া যাচ্ছে, ডাইরেক্ট কানেকশন পাওয়া যাচ্ছে, সেটাই কিন্তু খুঁজে বার করতে হবে। এবং ইডি তরফে যেটা বলা হয় যে ইট এফেক্টস দ্য ফাইন্যান্সিয়াল হেলথ অফ দ্য কান্ট্রি, দেশের আর্থিক ব্যবস্থা খারাপ হচ্ছে এই ধরনের ফিনান্সিয়াল ক্রাইমে, সব মিলিয়ে কিন্তু ইডির আইনজীবীর তরফে সওয়াল করা হয়, তাহলে কি আমরা এই ধরনের ফিনান্সিয়াল ক্রাইম তদন্ত করে দেখবো না? সিবিআই যা করছে কোর্টের নির্দেশে করছে, পি চিদাম্বরমের আগাম জামিনের আবেদন কিন্তু একটা ফিনান্সিয়াল ক্রাইমের জন্য খারিজ হয়েছিল, পার্থ চট্টোপাধ্যায় একজন মন্ত্রী, তাকে কিভাবে জামিন দিয়ে দেওয়া হবে, এই সমস্ত প্রশ্ন কিন্তু আজকে ইডির আইনজীবীর তরফে করা হয়। এবং আমরা দেখলাম পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর তরফে যেটা বলা হয় যে সিবিআইকে কিন্তু হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে তদন্ত করার জন্য, হঠাৎ কেন ইডি তদন্ত শুরু করে দিল, এবং একজন 70 বছরের মানুষ তার বাড়িতে ভোর 6টা নাগাদ ইডির অফিসাররা পৌঁছে যাচ্ছে এবং হঠাৎ তাকে গ্রেফতার করে নিচ্ছে।